হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরে পেতে হয়, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো। তো গাইস, এখানে অনেকেই আর কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, তো পাঠিয়ে দেওয়ার পর আর কি ডিলিট করে ফেলে, মানে যে কোনো কিছু আর কি পাঠিয়ে থাকে, কি ফটো বা ভয়েস এছাড়া কিছু লিখেও পাঠায়, তারা আবার সেগুলো ডিলিট করে দেয়। তো এগুলো আমাদের দেখার খুব ইচ্ছা হয় যে তারা কি পাঠিয়েছিল। তো গাইস, তার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। কারণ গাইস, তোমরা যদি এই ভিডিওটাকে পুরোপুরি দেখো তাহলে তোমরা জানতে পারবে যে কীভাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ আমরা ফিরে পেতে পারি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপটিকে এখন অন করলাম। অন করার পর আমি একটা ইনবক্স ওপেন করে নিচ্ছি, এই যে আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি, এই যে জাস্ট দেবা বলে একটা প্রোফাইল আমি নিয়ে নিলাম। তো এখানে নিয়ে নেওয়ার পর দেখতে হবে গাইস, এই যে আমি যদি এখানে স্ক্রল করি দেখতে হবে গাইস, এই যে এখানে তিনটি মেসেজ পাঠিয়েছিল সে দেখতে হচ্ছে গাইস, এই যে ডিলিট করে দিয়েছে। তো এখন তোমাদের আমি দেখাচ্ছি যে এখানে কী কী পাঠিয়েছিল। তো দেখতে হবে গাইস, ফার্স্ট অফ অল আমি এটাকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমি অ্যাপটিকে অন করছি। তো গাইস, এটা করতে গেলে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করতে হয় আমি তোমাকে ভিডিওর শেষে বলছি। তো ফার্স্ট অফ অল তোমরা দেখে নাও যে এই অ্যাপটির মধ্যে আমরা কীভাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলি দেখতে পারবো। তো এইভাবে আমাদের অ্যাপ্লিকেশানটি ওপেন হয়, দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশানটি। লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সিম্পলি ওখান থেকে ডাউনলোড করতে পারবে। তো গাইস, মেন কথা হচ্ছে যে অনেক অনেক অ্যাপ্লিকেশান আর কি 7 দিন বা 1 মাস ফ্রি দেয়, তারপর সেটাকে পয়সা দিয়ে কিনতে হয়। তো গাইস, এই অ্যাপ্লিকেশানটির মধ্যে কাজ হচ্ছে যে তোমাকে একটু অ্যাডভার্টাইজ শো হবে, তাছাড়া আর কোনো ব্যাপার না। ওকে, তো এখন আমি অ্যাডটিকে স্কিপ করলাম। অ্যাডটিকে স্কিপ করার পর দেখতে হবে গাইস, আমাদের কাছে অন হয়ে গেছে এই যে। তো আমি যদি এখানটাতে ক্লিক করি দেখতে হবে এই যে, দেখতে পাচ্ছ গাইস এখানে যা যা পাঠিয়েছিল এখানে সবই শো হচ্ছে। এছাড়াও গাইস, এই তিনটে দেখতে পাচ্ছ গাইস, হাই লিখে পাঠিয়েছে, একটা ভয়েস করেছে এবং একটা ফটো পাঠিয়েছে। তো এই তিনটে সে ডিলিট করে দিয়েছিল। তো এখন আমি তোমাকে দেখে দিচ্ছি যে কী কী পাঠিয়েছিল। এই যে একটা ফটো পাঠিয়েছিল দেখতে পাচ্ছ গাইস এখানে। এছাড়াও গাইস, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবে ভয়েসে, এখানে একটা ভয়েস পাঠিয়েছিল। এগুলো আমরা আর কি প্লে করে শুনতে পারি বা এখানে চ্যাটও আছে দেখতে পাচ্ছ গাইস, এই যে হাই লিখে পাঠিয়েছিল দেখতে পাচ্ছ গাইস এখানে। তো গাইস, তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইউজ করলে তোমরা দেখতে পাবে যে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কীভাবে দেখতে হয়। তো গাইস, এখানে অনেকেই আমাদেরকে মেসেজ পাঠিয়ে থাকে, তারপর সে খুবই তাড়াতাড়ি ডিলিট করে ফেলে। তো গাইস, চাইলে তোমরা অবশ্যই এই অ্যাপটিকে ট্রাই করতে পারো। তো এখন আমি তোমাদেরকে বলে দিই যে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমরা ওপেন করো তোমাদের ফোনের গুগল প্লে স্টোরটিকে। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর তোমরা সিম্পলি এখানে সার্চ বারে সার্চ করো এই যে হোয়াটস ডিলিট। জাস্ট আমি এখানে ক্লিক করছি হোয়াটস ডিলিট। তো এখানে সার্চ করলে গাইস বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান শো হবে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, তোমরা এই যে 3 নম্বরের অ্যাপ্লিকেশানটা, তোমাদেরকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করে তোমাকে দেখে দিচ্ছি, এই যে এই অ্যাপটির লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেই ভিডিও তোমাদের ডাউনলোড করে নিতে পারবে। তো গাইস, আমি চেষ্টা করবো যে এটা কীভাবে অ্যাপ্লিকেশান ছাড়া করতে হয়। ওকে, তো গাইস এই ছিল আজকের একটা ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর গাইস, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।